students, last couple of weeks I have been taking classes on completing sentences, and today I would like to take class on the same topic, and this will be the class number 3, that means completing sentence part 3, third class, third number of class. So let's start. দেখো আজকেও গত দুইটা ক্লাসের তুলনায় আজকেও তৃতীয় ক্লাস আমি নিচ্ছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। এখানে আমি কিছু নিয়ম লিখেছি, সো ডট ডট দ্যাট বা সাচ ডট ডট দ্যাট, এরকম একটা নিয়ম। এই রুলসের উপরে বেস করে আমি তিনটা বাক্য লিখেছি। প্রথম বাক্যটা লিখেছি ওয়াটার ইজ সো ভাইটাল অ্যান এলিমেন্ট, তারপরে ড্যাশ মানে ইনকমপ্লিট আছে, আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো এরকম সো থাকবে বা সাস থাকবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, আর সামনে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব, তারপরে সো বা সাচ, এরপর একটা অ্যাডজেক্টিভ, তারপরে বাকি কথা। এর পরবর্তী যে অংশটা ইনকমপ্লিট আছে আমরা যে কমপ্লিট করব, সেটা আমাদের শুরু করতে হবে দ্যাট দিয়ে। এখানে দ্যাট থাকতে পারে নাও থাকতে পারে, যদি থাকে যেমন দ্বিতীয় বাক্যে এটা আছে দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট, আর এটা তো আমাদের নাই, থাকলে ভালো না থাকলে দ্যাট দিয়ে আমরা শুরু করব। এবং দ্যাটের পরবর্তী অংশটাতে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, তার পরবর্তীতে আমরা একটা ক্যান কুড মে মাইট যে কোনো একটা ভার্ব নিব মোডাল, তারপরে মোডালের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, একটা ভি ওয়ান নিব, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি যা কথা আমাদের সংগতিপূর্ণ কিছু কথা সেটা আমরা লিখে দেব। তাহলে দেখো এটাকে কমপ্লিট করি, ওয়াটার ইজ সো ভাইটাল অ্যান এলিমেন্ট, অর্থাৎ পানিটা এত গুরুত্বপূর্ণ একটা উপাদান, দ্যাট আমরা নিয়মের দ্যাট লিখছি, দ্যাট একটা সাবজেক্ট দিলাম উই, প্রেজেন্ট এই পার্টটা সামনের অংশটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী অংশটাও প্রেজেন্ট হবে, আর এটা যদি পাস্ট হয় তাহলে পরের অংশটাও পাস্টই হবে। তো সাবজেক্টের উপরে আমরা বলেছি ক্যান কুড মে মাইট, সে অ্যাফার্মেটিভ নেগেটিভ বোধ হতে পারে, দুটোই আমরা লিখতে পারি, উই কান্ট, তারপরে একটা ভি ওয়ান আনলাম, এরপরে বাকি কথা উইদাউট ইট, ওয়াটার ইজ সো ভাইটাল অ্যান এলিমেন্ট দ্যাট উই কান্ট লিভ উইদাউট ইট। দ্বিতীয় বাক্য দেখো, দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড, এটা ছিল প্রেজেন্টে, এটা আছে পাস্টে, যেটা আমি বলেছি যে ফার্স্ট পার্টটা যদি প্রেজেন্ট হয় পরবর্তী অংশটাও প্রেজেন্ট, আর ফার্স্ট পার্ট যদি পাস্ট হয় তাহলে পরেরটাও পাস্ট। সো দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট, আবহাওয়াটা এত ঠান্ডা ছিল যে সাবজেক্টটা নেই উই, পাস্ট পাস্ট নেই, এরপরে ক্যান কুড মে মাইট বলেছি, তাহলে পাস্ট কুড নেই, উই কুডেন্ট, ভি ওয়ান হবে মোডালের পরে, গো আউট আমরা বাইরে যেতে পারিনি, এটা আমরা কোনো সো ডট ডট দ্যাট। আবার এমন আসতে পারে সাত সোয়ের জায়গায় সাতও থাকতে পারে, এটা একটা থার্ড আমি একটা সেন্টেন্স লিখেছি, ইউ আর সাচ এ ফুলিশ বয়, তুমি এমন বা এত একটা বোকা ছেলে যে একটা সাবজেক্ট নেই সম্বন্ধে কোনো, আই কান্ট রিলাই অন ইউ, যে আমি তোমার উপরে আমি নির্ভর করতে পারি না। তো সো ডট ডট দ্যাট বা সাচ দ্যাট ডট দ্যাট, এইভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবো এই নিয়মে। দ্বিতীয় একটা নিয়ম দেখো, সো দ্যাট ইন অর্ডার দ্যাট বা দ্যাট, এগুলির মানে হলো যাহাতে, এই তিনটার মানে একই, আর এটা হলো যে, যাতে বা যাহাতে। তো এরকম সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে অনেকটা এরকমই যে উই গো টু কলেজ, আমরা কলেজে যাই, সো দ্যাট যাতে আমরা কি করতে পারি বা করতে পারি না, এরকম একটা কথা আসবে। তাহলে আমরা কলেজে যাই সো দ্যাট উই ক্যান লার্ন মেনি থিংস, যাতে আমরা কিছু শিখতে পারি বা অন্য যে কোনো সংগতিপূর্ণ কোনো কথা আসতে পারে এর সাথে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তো আমি দেখো আর একটা কথা এখানে বলি যে এই সোদাটের পরবর্তী অংশতে গ্যাপ ছিল, কমপ্লিট করেছি, আবার এই যে পেছনে না থেকে সামনের অংশে গ্যাপ আছে, এই ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে যে আমাদের তো সবসময় শেষের অংশেই কমপ্লিট করতে হবে এমন কোনো কথা না, গ্যাপস তাদের শেষে থাকবে তা না, শুরুতেও থাকতে পারে।
তো সামনে থাক আর শুরুতেই থাক, যেটাই থাক না কেন আমাদের যে মূল বিষয়টা যে এই যে এই শব্দগুলো যদি থাকে তাহলে সামনের অংশ থাকলে সামনের অংশের সাথে মিল রেখে পেছনের অংশ লিখব, আবার পেছনের অংশ থাকলে এর মিল অনুযায়ী আমাকে সামনের অংশ লিখতে হবে। এখন পিছনের অংশটা করি, সো দ্যাট যাতে দে কুড বাই বুকস, তারা বই কিনতে পারে। তাহলে তারা বই কিনতে পারে, তারা নিশ্চয়ই বই কেনার জন্য কোথাও গিয়েছিল, হয়তো সেটা মেলা হতে পারে বা বইয়ের দোকান হতে পারে। তাহলে আমরা কি করি, সাবজেক্ট নেই যে দে ওয়েন্ট। এই দেখো টেন্সের কথা কিন্তু আগে বলেছিলাম যে সামনের পার্টটা যদি বা যে পার্টটা দেওয়া থাকবে সামনের বা পেছনের যে অংশটা দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট হয়, যেই অংশটা প্রেজেন্ট কমপ্লিট করতে হবে সেটাও প্রেজেন্ট হবে, আর যদি পাস্ট হয় তাহলে অন্য অংশটা যেটা কমপ্লিট করবো সেটাও পাস্ট হবে। এই অংশটা পাস্ট ছিল সুতরাং এখানে আমাদেরকে পাস্ট লিখতে হয়েছে। তাহলে দে ওয়েন্ট টু বুক ফেয়ার, তারা বই মেলায় গিয়েছিল, সো দ্যাট যাতে করে তারা বই কিনতে পারে। ঠিক আছে, এরপরে তৃতীয় যে নিয়মটা আছে টু ডট ডট টু, এই টু এর পরবর্তীতে এই যে আমি গ্যাপ দিয়েছি এই সামনের অংশটাতে সাবজেক্ট ভার্ব এগুলো থাকবে, এবং তো দেখো টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে, আর এই যে টু এই জায়গাটায় আমাদেরকে ভি ওয়ান দিয়ে শুরু করতে হবে, মানে ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। তো দেখো মাই গ্র্যান্ডফাদার ইজ টু ওল্ড, আমার দাদা এতটা বৃদ্ধ। টু ডট ডট টু মানে হলো এত, তারপরে এটা পরবর্তীতে গ্রেটে পারে বা পারে না এরকম একটা কিছু আসবে, যে মাই গ্র্যান্ডফাদার ইজ টু ওল্ড, আমার দাদা এতটাই বৃদ্ধ কি করতে পারে বা পারে না। মাই গ্র্যান্ডফাদার ইজ টু ওল্ড টু ওয়াক, আমার দাদা এত বৃদ্ধ যে হাঁটতে পারে না অথবা কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না বা দেখে না এরকম। তারপরে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, এই লোকটা এতটাই অসৎ কি যে সে আর কোনো একটা ভালো কাজ করতে পারে না বা সত্য কথা বলতে পারে না। টু স্পিক দ্য ট্রুথ, যে সে সত্যি বলতে পারে না। এইখানে আমরা দেখো তিনটা করেছি। আচ্ছা এর পরবর্তীতে আমরা আরো কিছু একটা নিয়ম আমরা করব, দেখো এরপরে আমরা যেটা করবো সেটা হলো দো অথবা সেন্টেন্স, মানে এইখানে দোয়াল্দো যে অংশটা থাকবে সেই অংশটাতে যেই কথাটা বলবে তার পরবর্তী অংশে এর একটা অপোজিট একটা কিছু বা নেগেটিভ একটা কিছু আমাদেরকে লিখতে হবে, কারণ দো বা অল্দো কথার মানে হলো যদিও, তো যদিও সে এরকম তারপরে এরকম হয় না এরকম একটা বিষয়, অর্থাৎ তার ছেলে ধরে বা যে কোনো একটা অনুমিত একটা ফলাফল এরকম একটা বিষয় আসবে আর কি আমাদের। তো একটা আমরা বাক্য লিখি দো হি ইজ আ বয়, সে অনেক পড়াশোনা করেছিল বা
তারপরে ফিল করছে এরকম একটা বিষয় আরেকটা আমরা দেখো সেটা লিখবো আমরা হলো ইন স্পাইট অফ অথবা অথবা ডিসপাইট এই দুটি কথার মানে হলো ইন স্পাইট অফ বা ডিসপাইট মানে হলো সত্ত্বেও এটাও কিন্তু এর মতোই অপোজিট একটা কিছু আসবে যে এটা হওয়ার সত্ত্বেও এটা হয়েছিল বা এটা না হওয়ার সত্ত্বেও এরকম হয়েছিল এরকম একটা বিষয়গুলো আসবে যেমন আমরা লিখি যে ডিসপাইট হিজ ইনোসেন্স Despite his innocence, C-E-N-C-E. যে তার নিষ্পাপতা সত্ত্বেও মানে সে যদিও নিষ্পাপ ছিল তারপরে দেখা গেছে একটা অপোজিট একটা কিছু বিপরীত ধর্মী একটা কিছু হয়ে গেছে ঘটে গেছে তাহলে despite his innocence he was punished তার নিষ্পাপতা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়া হয়েছিল বা সে শাস্তি পেয়েছিল অথবা যদি বলি হি ওয়ান্টস মোর হি ওয়ান্টস মোর ইন স্পাইট অফ সত্ত্বেও কি সত্ত্বেও সে আরো চায় ইন স্পাইট অফ সত্ত্বেও হয়তো তার আছে অনেক আছে তারপরে সে আরো বেশি চায় ইন স্পাইট অফ He is having riches. তার সম্পদ থাকা সত্ত্বেও সে আরো চায় তো আজকে আমরা যে নিয়মগুলো করলাম তোমাদের সামনে মোবাইলের মাধ্যমে তোমরা দেখতে পাবে তো এই ধরনের নিয়মের বাক্যগুলো অনুশীলন করে তোমাদের যে বই আছে সেই বই থেকে আরো বেশি বেশি অনুশীলন করবে করলে আরো বিভিন্ন ধরনের শব্দ আসবে বিভিন্ন ধরনের বাক্য আসবে যেগুলো করলে তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটা দক্ষতা অর্জন করবে আগামীতে তোমাদের সাথে আবার ক্লাসে অন্য একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো থ্যাংক ইউ